মমতা সবথেকে বড় বিজেপি, মমতা সবথেকে বড় বিজেপি, এই বাংলায় বিজেপি কে এনেছে মমতা? 2011 এ এই বাংলায় মমতা বিজেপি ছিল, এই বাংলায় বিজেপি ছিল। আমরা যদি এত বছর লড়াই করে বাম কংগ্রেস টিএমসি কে জিতাতে পারি, একটা বার লড়াই করে ইনাদের কামরা জিতাবো রাজি আছে। পাশের মণিপুরে কংগ্রেস জিতেছিল, সেই জায়গাতে বিজেপি হেরে গিয়েছিল, মমতা কংগ্রেসকে ফেলে দিল, বিজেপিকে জোট করে সেখানে বিজেপি সরকারই মমতা করেছে। ঘন্টা দিয়ে ইফতারে আসার নাম সেকুলার নয়, মাশাল্লাহ বারাকাল্লাহ বলার নাম সেকুলার নয়। ইসামতি যে নদীর উপর দিয়ে ব্রিজ হবার কথা ছিল তা আজ সম্পূর্ণ হয়েছে, সম্পূর্ণ হয়েছে, সম্পূর্ণ হয়েছে। আমাদের দাবি ওই ব্রিজকে দ্রুত করতে হবে, ওটাকে তীর্থনীরের স্মৃতি জড়াতে হবে। 50টা দেখি বল তুমি জেলে যা, এত ভীতু হলে হয় তৈরি হও চলো, সে জেলা স্থানীয় অন্যায় অন্যায় যে অন্যায় করবে তাকে শাস্তি ভোগ করতে হবে। অন্যায় হলো ভালো, যে গরু দুধ দেয় সে গরুর লাতি খাবো। এই বিজেপি কে ফন্ডে এনে লড়বো কে বলেছিল বক্তা? বক্তা কে? মমতা ব্যানার্জি। কোন পেপার? আনন্দবাজার। হ্যালো দিদি, শুভেন্দু পালিয়ে গেছে। হ্যালো রাজীব ব্যানার্জি পালিয়েছে। হ্যালো একটার পর একটা ফোন তুললেই পালাচ্ছে, লাস্টে ফোন এলো তুলছে না। যে কোনো একটা লোককে এখন আমি একটা টিকিট দেবো বলেছি সিটের, কিন্তু আমি বললাম ওই জায়গাটা তো রিজার্ভ সিট, আপনি তো উঁচু বর্ণের, আপনার তো হবে না। বলছে আমি কোটে গিয়ে বিড়ি বিড়ি হয়ে আসবো। আর কত খেলা খেলবি? এবারে যদি মানুষের জীবন নিয়ে খেলিস, আমরা হকি ব্যাট ধরছি তোর ঠ্যাং ভেঙে গ্যালারির বাইরে ফেলবো। আমি কোনো ধর্মের সুশ্রী দিয়ে রাজনীতি করতে আসিনি, আমি অসহায় পিছিয়ে পড়া মুসলিম দলিত আদিবাসী বঞ্চিত হিন্দুগুলোকে বাঁচাবার চেষ্টা। সেকেন্ডের জন্য ভালো এ আমার কমের মানুষে মুসলমান একে দু টাকা দেব, ও হিন্দুকে এক টাকা দেব। তুমি যে পদে বসে আছো ওই পদের প্রকৃত দায়িত্ব তুমি পালন করো। আমি সবচেয়ে বেশি কষ্ট পাবো যদি এত চিল্লাবার পরে, এত কষ্ট করার পরে যদি তোমরা আমার সাথ না দাও, আমার মরে যাওয়ার থেকে বেশি। কৃষকদের পাশে দাঁড়িয়ে এই জালিম গভর্নমেন্টের আইনকে বিরোধী করে কৃষকদের হয়ে লড়াই করা দরকার আছে। রাম ভাই সে মাদ্রাসা রামদেবের চাকরি শিক্ষক ছিল, সে আজকে হার্ট অ্যাটাক করেছে। আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য আজ আমি রাস্তায় নেমেছি, এই রাস্তায় নামাটা আপনারা বলেন অপরাধ করছি কি? প্রত্যেকটা মানুষ কৃষকের কাছে ঋণী, সে নেতার বেটা হোক, নেতা হোক, পীরের বেটা হোক, পীর হোক, হাজির বেটা হোক। আজ পুরো দেশ জুড়ে দিল্লি হুকুমত, আজকে সেন্টারের গভর্নমেন্ট সেই কৃষকগুলোকে দু পায়ে চেপে হাত